বড় মাছের কেজিতে 12 থেকে 14 টাকা হইলে স্বাভাবিক পর্যায়ে থাকে বর্তমান দ্রব্য মূল্যের সাথে তাল মিলিয়ে চাপ চলে আর ছোট জাটকাটা 500 থেকে 600 টাকা হইলে হয় কিন্তু 700 থেকে 800 টাকা কেজি বিক্রি হচ্ছে কেলাকার মতো বাইরে অবশ্যই যে আমদানি ছোট মাছগুলো বেশি কিন্তু বড় সাইজের মাছ কম এটা একমাত্র হচ্ছে মানুষের যে আয় আয় বৃদ্ধি পায় নাই এবছরে যে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি হয়েছে সে তুলনায় কিন্তু আয়টা বাড়ে নাই যার জন্য ব্যয় মিটাতে গিয়া মানুষ হিমশিম খাচ্ছে এটা বাস্তব কথা যেটা কিনতে পারছে সাধারণ গরিব মানুষ কিনতে পারছে চাহিদা কিন্তু দাম যাই পারুক মানুষের চাহিদা কিন্তু কেনা কিন্তু কম কিনতেছে না হয়তো একেবারে সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ কম কিনতেছে কিন্তু বেশিরভাগ কিন্তু দাম বাড়লেও কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না সিন্ডিকেট সমস্যা আমরা তো পোর্টরে বা আমরা পাইকারি বাজার যেভাবে দেখাই টিভিতে বা আমরা দেখি কিন্তু বাজারে এসে কিছুই মেলে না সম্পূর্ণ উল্টো সব মাছের দামই হাই মাছের দাম অনেক হাই যেটা নিম্ন মানুষের জন্য খুবই আসলে কঠিন এটা আসলে মাছের বাতে যে বাঙালি বলা হতো সেটা এখন আর বলা যাবে না কারণ ডাইল ভাতে বাঙালি আর কিছু বলার নাই ব্যবসাতে অবস্থা খুবই খারাপ কারণ মাছের খুবই শোচনীয় এবার হয়তো দুই দিন একদিন পরপরই সাগরে নিম্নচাপ ভোট দিয়ে ই করতে পারে না আমাদের এই নদীতে তো আমার একটা মাছ নাই অপায় দুই একদিন না কিছু মাছ দেখাতেছে কাইল স্ত্রীটি দেখাতেছে মাছ মাছ মানে সম্ভবত আল্লাহ দেবে কিছু অন্যান্য সময় এই দিনে আমাদের ডেলি মনে করেন 1-1.5 হাজার মন মাছ থাকতো না এখন তো 200 মন মাছও নাই আজকে আমরা এলসি মাছ হইতে আছে 55,000 আর কেজির মাছ হইতে আছে আমরা 63,000 আর এই ভেলকা মাছ যেটা 500 গ্রামের উপরে এগুলো বিক্রি দিয়ে যাবে 45,000-46,000 আর 1200 গ্রাম মাছ 70,000 আর 1.5 কেজি বিক্রি দিয়ে 85,000 মাছ থাকার কারণ হলো যে একদিকে সাগরের নিম্নচাপের কারণেই নাই আর এমনি নদীতে মাছ একেবারে সীমিত কম আর আগে ওই সাবলি মাছটা দড়িয়ে লয়ে গেছে না এই পানিটা আবার এখন বর্ষা হইলে ইয়ে আসে সাগরের পানিটা লবণটা কাটতে জানে আবার আমাদের এই নদীতে আবার মাছ আসবে গত 2-2.5 মাস ইলিশের খুবই একটা আকাল ছিল খালি বরিশাল বলতে না সারা দেশই সাগরেই মাছটা ছিল না নদীতেও মাছ ছিল না আমরা তো খবর নিছি বাংলাদেশে 10টা মোকাম আছে কোন মোকামের কি পরিস্থিতি কোন মোকামে মাছ ছিল না মাছই ছিল না আপনি মনে এতে মনে করেন ব্যবসায়ীরা ঘর গদি নিয়ে স্টেপ নিয়ে এই জায়গার যাদের বোট বাড়ি আছে লোসকান দিতে দিতে এদের এখন পিট গেছে ওয়ালের লগে ঠেকিয়া কিছু করার নাই যে যতদিন পুঁজি আছে অতদিন চালাইবে এমনি এই জায়গা ছাড়িয়ে চলিয়ে যাই তুই বেচারা কোনো উপায় নেই এটার প্রতি তার সরকার কোনো সাবসিডি কিছু দেয় না লোকাল মার্কেট মনে করেন এখন এখন গেছে 1-1.5 মাসের ব্যবসা হইয়া হেয়া কয়জনে করবে সবাই এই ব্যবসা করবে না আর সরকার তো এমনি মনে করেন 2 মাসের একটা অভিযান গেল পরে দিল একটা সাগর আবার 65 দিনের গেল ওইটা এখন ছাড়লো ছাড়ার পরে মনে করেন টুকটাক যাই মাছ আমদামি মোটামুটি ভালো আছে সাগরও মাছ আছে কিন্তু ওয়াদার খারাপ কারণে সাগরে যাইয়া বোট টিকতে পারে না একদিন গেলে পরদিন আবার বোট চালায় ঘাটাইয়া পড়তে হয় বাতাস উঠে যায় মানুষের জানের একটা নিরাপত্তার দরকার আছে না স্টাফ যারা যায় এখানে ভয়াবহের জন্য সাগর ঠান্ডা না হওয়া পর্যন্ত ঠিক মতন মাছটা আমদামি সাগরে মাছ না মারতে পারলে আমদামি মাছটা ঠিক মতন হইবে না হইবে ইনশাল্লাহ মাছ হইবে তবে একটু সময় লাগবে যেমন আপনার দেখা গেছে তিতির কারণে জোবা মানুষের এবছর একটু নামতি জোবা হইবে মাছটা একটু পরে হইবে আগের মৌসুমটা জোবায় মাছটা হইবে না দাম মনে কর মানুষের করাই ক্ষমতার মধ্যে জোয়ার যতটুকু আছে এই অতটুকুর ভিতরেই থাকবে কম থাকবে না